আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। হ্যাঁ বলছিলাম, আমরা আটকে আছি, আমরা যে আছে আমাদের সুবিধে করে দিচ্ছে। এখানকার যে আমাদের ইউনিয়ন অফিসে আছে তারা খুব ভালো আমাদের জন্য সব কিছু করে দিচ্ছেন। আমাদের জন্য আটকে আছি কদিন ধরে, ঘুরছি ফিরছি কিন্তু আর হচ্ছে না। আজকে এরা সব সুবিধে করে দিচ্ছে, খুব ভালো। আমাদের গরিব মানুষ খেতে পাচ্ছে না। আজকে এতজন, 100 জন সব আটকে আছি আমরা, এক কাছে কোথায় কী করে থাকবো। সেই জন্যে আজকে আমরা এদের কাছে এসে ইয়ে করলাম, এরা সব সুবিধে আমাদের সুযোগ করে দেয়। এই জন্যে মোহাম্মদ আজাদ, বাড়ি হচ্ছে হুগলির মধ্যে। বলছি এখানে মূলত কিসের জন্য এসেছেন আপনি? এই আরামবাগ মহকুমার যে আমাদের INTTUC সভাপতি মাননীয় শেখ নিয়াজুল মহাশয়, তিনার উদ্যোগে যে সমস্ত কোল্ড স্টোরেজ, রাইস মিল, শ্রমিক ইউনিয়ন এবং যে বেকার ইউনিয়ন, তারপর নির্মাণ কর্মী যারা আটকে পড়েছেন এই পশ্চিম বাংলার মধ্যে, যেতে চাইছে তাদেরকে এই শেখ নিয়াজুল মহাশয় তিনার উদ্যোগে এবং এখানকার SDO BDO ও OC সাহেবের সহযোগিতায় আরামবাগ মহকুমা হসপিটালে ওদের মেডিকেল রিপোর্ট করিয়ে OC-র কাছে সেই রিপোর্ট জমা দিলে এবং একটা আবেদন আকারে যারা যেতে চাইছে তাদের নাম, বাবার নাম, ঠিকানা জমা দিলে OC সাহেব একটা সার্টিফিকেট দিচ্ছে। সেই সার্টিফিকেট নিয়ে যে বাসে যেতে চাইছে সেই বাসের নাম্বার দিয়ে ওখানে জমাটা দিতে হচ্ছে। দিলে OC সাহেব ওই রিপোর্টটা দিলে তারপর এখান থেকে যেতে পারছে, রাস্তায় কোনো রূপ ঝামেলা হচ্ছে না, সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারছে। হ্যাঁ, আমার এই আরামবাগ মহকুমাতে কোল্ড স্টোরেজ ও রাইস মিল মিলে 300 জন মতো শ্রমিক আছে। তাদের মধ্যে আমি এখন 2টো বাস করে 150 জনকে পাঠাতে চাইছি। আমার নাম সদানন্দ মাইতি, গোঘাটের আছে, আরামবাগ থানার আছে, আরামবাগের ওই নৈশরা সাইটে 20 মাইলের যে অন্নদা কোল্ড স্টোরেজের শ্রমিক আছে, সবই দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা থানার অন্তর্গত এবং নামখানা থানার অন্তর্গত যেতে চাইছি। হ্যাঁ, আমরা হসপিটালে চেক আপ করিয়েছি, চেক আপ করিয়ে সেই সমস্ত রিপোর্ট নিয়ে একটা দরখাস্ত লিখে OC সাহেবকে জমা দিলে OC সাহেব পারমিশন করিয়ে দিচ্ছে এবং সমস্ত যারা যেতে চাইছে তাদের নাম, বাবার নাম এবং কোন জায়গায় যেতে চাইছে, কোন জায়গা থেকে বাসটা ছাড়বে সমস্ত নথিপত্র জমা দিলে OC সাহেব সুপারিশ করে দিচ্ছে। এখানে আমাদের ইউনিয়নের যে সমস্ত শ্রমিক রয়েছে আরামবাগ মহকুমার মধ্যে এবং হুগলি জেলাও যারা আমার কাছে ফোন করছে তাদেরকে বলে দিচ্ছি কীভাবে তারা যাবে। আমাদের ইউনিয়নের প্যাডে যেমন নির্মাণ কর্মী, হিমঘর শ্রমিক, বেকারি শ্রমিক, রাইস মিলের শ্রমিক যারা বাড়ি যেতে চাইছে আটকে গেছে, তাদি আমাদের ইউনিয়নের ব্যবস্থাপনায় SDO এবং IC-র সহযোগিতায় আমরা তাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করছি আজ। হ্যাঁ, এই জন্যই নামগুলো এন্ট্রি করে IC-কে দেওয়া হচ্ছে, IC অনুমতি দিবেন তারপর তারা যেতে পারবে। হ্যাঁ, হসপিটালে চেক আপ করা হচ্ছে, তারপর সেই চেক আপের কাগজ এবং নাম, বাবার নাম, অ্যাড্রেস, কোথার থেকে কোথায় তারা যাবে অ্যাড্রেস লিখে থানায় দেওয়া হচ্ছে, তারপর থানার থেকে অনুমতি একটা সার্টিফিকেট দিচ্ছে। আমি হুগলি জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি শেখ নিয়াজুল।
আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।